আসসালামু আলাইকুম। পারভিনস কিচেন গ্যালারি থেকে পারভিন খানম বলছি। আশা করব সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভীষণ মজার একটি রেসিপি এনেছি। আজকের রেসিপি ইটালিয়ান লেয়ার্ড বেকড ব্রেড। চলুন রেসিপিটি দেখে আসি। আমি একটি পাইরেক্সের বেকিং ডিশ নিয়েছি। এখানে আমি পাইরেক্সের ডিশ নিয়েছি, আপনি যে কোনো বেকিং ডিশ নিতে পারেন। এখন তেল ব্রাশ করে নিচ্ছি, শুধু তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি, কারণ এর উপরে একটি লেয়ার দিব। দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম, ব্রেড ক্রামগুলো ছড়িয়ে দিচ্ছি। ব্রেড টোস্ট করে সেটাকে গুঁড়া করে নিয়েছি। যখন আমি লেয়ার দিব, লেয়ারটা যেন নিচে লেগে না যায়। এখন একটি বাটি নিয়েছি, এটাতে গ্রিজিং তৈরি করব। গ্রিজিংয়ের জন্য দিয়ে দিচ্ছি তেল, অলিভ অয়েল তেল নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ চপড গার্লিক। এখানে আমি এক চা চামচ নিচ্ছি, আপনি হাফ চা চামচ নিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। আর এর সাথে অ্যাড করছি ইটালিয়ান সিজনিং এক চা চামচ। এখন মিক্স করে নিচ্ছি ভালো করে। আর এই গ্রিজিং যদি থেকে যায়, এটি ডিপ ফ্রিজে রেখে সারা বছর খেতে পারবেন এইভাবে করে। এখন ব্রেডের উপর এক পাশ ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ হয়ে গেছে, ব্রেডগুলোকে এভাবে যেই পাশে ব্রাশ করেছি সেই পাশটি নিচে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে সবগুলো লেয়ার। ওপর দিয়ে আবার আমি ব্রাশ করে দিচ্ছি গ্রিজিংগুলো দিয়ে। ব্রাশ হয়ে গেছে, এটি আমি পাশে রেখে দিচ্ছি, সেকেন্ড পার্ট করছি। সেকেন্ড পার্টের জন্য একটি বাটি নিয়েছি, দুটি ডিম ভেঙে নিচ্ছি। দিচ্ছি 1/4 কাপ পাউডার মিল্ক, আর দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার হাফ চা চামচ। ভালো করে ফেটে নিতে হবে। এটিও আমি পাশে রেখে দিচ্ছি। থার্ড পার্টের জন্য আরেকটি বাটি নিয়েছি, এটি এক ধরনের সালাদও বলতে পারেন। নিয়ে নিচ্ছি 1/2 কাপ ধনে পাতা কুচি, আর দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কিউব, এখন দিচ্ছি টমেটো কিউব 1/2 কাপ, দিয়ে দিচ্ছি 1/2 কাপ ক্যাপসিকাম কিউব, আর দিচ্ছি প্রয়োজন মতো কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ 1/2 চা চামচ, এখন দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া। এখানে 1 কাপ রান্না করা গরুর মাংস সর্ষের তেল দিয়ে কড়া করে ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি ছোট ছোট পিস করে নিয়েছি, সালাতের মতো মিশিয়ে নিচ্ছি। এই মিক্সিংগুলো লেয়ারের উপর ঢেলে দিচ্ছি। সমানভাবে বিছিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আর দিচ্ছি চেডার চিজ। এখন দিচ্ছি মোজারেলা চিজ। এখন নিচের লেয়ারের মতো উপরও এভাবে ব্রেডের একটি লেয়ার দিতে হবে। আবার আমি গ্রিজিংগুলো দিয়ে ব্রাশ করে দিচ্ছি ব্রেডের উপর। আবার আমি একইভাবে যে পাশে ব্রাশ করেছি নিচে দিয়েছি। ফাঁকা জায়গাগুলোতে ব্রেডগুলো ছোট ছোট করে এইভাবে ব্লক করে দিতে হবে। একটু খুঁচিয়ে খুঁচিয়ে দিচ্ছি যাতে ভেতরে সবকিছু ভালোভাবে ঢুকে যায়। আর উপর দিয়ে আবার আমি গ্রিজিংগুলো দিয়ে দিচ্ছি। এখন উপরে ঢেলে দিচ্ছি সেই ডিম দুধের ব্যাটার। এখানে আমি দুটো ডিম নিয়েছিলাম, আবার আমি একটি ডিম দিয়েছি এখানে। আর 1/4 কাপ লিকুইড মিল্ক অ্যাড করেছি। অ্যাড করে টোটাল ডিম হয়েছে তিনটি, দিয়ে ফেটে নিয়েছি, ঢেলে দিচ্ছি। এখানে আপনার অ্যামাউন্ট বুঝে আপনি নেবেন। অ্যামাউন্টও যদি বেশি হয় ডিম দুধের ব্যাটারটাও আপনি বেশি করে করবেন। একটু চেপে চেপে দিচ্ছি, চামচ দিয়ে চেপে দিচ্ছি যাতে ভেতর পর্যন্ত সব কিছু ঢুকে যায়। এখন দিচ্ছি আবার সেই চিজ, দিয়ে দিচ্ছি চেডার চিজ। আর দিচ্ছি মোজারেলা চিজ। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। হয়ে গেছে সব।
এখন প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রিতে 30 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, কেটে দেখাচ্ছি। এই টেস্টটি এতই মজা, সত্যি গ্যারান্টি দিয়ে বলছি, ট্রাই না করলে মিস করবেন। যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন। আরও মজার মজার রেসিপি পেতে হলে একটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।